العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع আপনারা সকলেই জানেন শেখ
রাসূলুল্লাহ খাদি হামদুল্লাহ ওরা আম্মা ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার এই বান্দিকে মাফ করে দেন এবং তার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, তিনি তার বক্তব্যে চলে গিয়েছেন, এটা কেবলমাত্র তার বক্তব্য নয়, এটি এই পৃথিবীর সকল মানুষের ডেস্টিনেশন। এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের বক্তব্য এক, আমাদেরকেও এই সুন্দর ধরনের ছেড়ে পরপারে চলে যেতে হবে। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বস্তুনিষ্ঠ, অলক্ষণীয় এবং অনিবার্য মহাসত্য। আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। আপনি চিন্তা করে দেখেন, আপনার পূর্বপুরুষ যারা পৃথিবীতে এসেছিলেন তারা কেউ থাকতে পারেন নাই, সকলেই একে একে পৃথিবী থেকে চলে গিয়েছেন। এটি হচ্ছে পৃথিবী থেকে চলে যাওয়ার একটি বাস্তব প্রক্রিয়া যা আমরা সবসময় অবলম্বন করে থাকি। এভাবে এমন একটি সময় চলে আসবে যখন আমরাও এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে পৃথিবী থেকে চলে যাব। এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে নির্দিষ্ট এবং চরম অস্থিরতা। এখন 2021 সাল চলছে, পৃথিবীতে 1921 সাল অতিবাহিত হয়েছিল। হতে পারে 1921 সালে তো এখানে মনে হয় কেউই ছিল না, কারোর জন্ম হয়নি, তাই না? 1921 সাল পৃথিবীতে এসেছিল, 1921 সালে যারা ছিল, আজ 2021 সালে দেখেন কেউ নাই, সব মাটির দেশে চলে গিয়েছে, মাকফুর হয়ে গিয়েছে। কামত যদি না হয় তাহলে হয়তো পৃথিবীতে 2121 সালও আসবে। সেই 2121 সাল যখন আসবে আপনি চিন্তা করে দেখুন, আমি আপনি আমরা কেউ কি তখন পৃথিবীতে অবশিষ্ট থাকব? এই থাকব না, সবাই আমরা চলে যাব। এটি হচ্ছে চরম বাস্তবতা, কেউ আমরা থাকবো না, সবাই আমরা চলে যাব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো এই যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকদিন দেখছে মানুষ চলে যাচ্ছে, প্রত্যেকদিন দেখছে মৃত্যুর পরযাত্রী, মৃত্যুর পথযাত্রী লোকের অবস্থা, তাদের বিদায় যাত্রা মানুষ দেখে, কিন্তু এরপরেও নিজের কর্তব্যের ব্যাপারে বহু মানুষই চিন্তা করে না। এর কারণ হলো মানুষ কোথার থেকে কিভাবে এসেছে আর কোথায় যাবে আর কেনই বা সে এসেছে, এগুলো সম্পর্কে সে গা ফেলে হয়ে গিয়েছে। চারটি বিষয় বলবো আপনাকে, চারটি কথা, কোথায় ছিল আর কিভাবে আসলো, কোথায় যাবে আর কেনই বা আসলো। এই চারটি বিষয় যাদের কাছে ক্লিয়ার নয় তারা তাদের জীবন সম্পর্কে গাফেল হয়ে গিয়েছে। এই চারটি বিষয় সম্পর্কে যারা উদাসীন থাকবে তারা নিজেদের ডেস্টিনেশনে চলতে গিয়ে, নিজেদের মানসিকের দিকে তারা পা বাড়াতে গিয়ে তারা ভুল পথের দিকে অগ্রসর হয়ে যাবে। যত আমাকে আপনাকে জানতে হবে আমরা কোথা থেকে কিভাবে কেন এসেছি আর কোথায় যাবো। রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআন কারীমের 76 নম্বর সূরা সূরাতুত তাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হীনুন মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমাদের কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, এমনকি অস্তিত্ব ছিল না, কিছুই ছিলাম না আমরা। একটা কিছু আমরা কিভাবে হয়ে গেলাম? রব্বুল আলামিন বলছেন মানুষেরা চিন্তা করো, কিছুই তো ছিল না, একেবারে অস্তিত্বহীন ছিল। অস্তিত্ব কেন না দেবে, কিভাবে তোমাকে অস্তিত্ব দেওয়া ভালো যেখানে তুমি কিছুই ছিলে না? উল্লেখ করার মতোই যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে সুন্দর করে সৃজন করে কি করে তোমাকে দুনিয়াতে পাঠানো হলো, তোমাকে সৃষ্টির প্রক্রিয়া তুমি জেনে না? রব্বুল আলামিন কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের
সম্মানিত উপস্থিতি, সম্মানিত শরীর,
এই আয়াতগুলোর মাধ্যমে যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হলো এই যে আমরা একসময় কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না, সেখান থেকে কিছু একটা হয়ে গেলাম, আর কিছু একটা তিনি বানিয়েছেন তিনি কে, তিনি হচ্ছেন আল্লাহ। সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, কোথা থেকে আপনি কিভাবে আসলেন আল্লাহ তাআলা সেটা বায়াত করলেন, বর্ণনা করলেন, আর কোথায় আপনি যাবেন সেটাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমার ডেস্টিনেশন হচ্ছে আখেরাত, এই জীবনের পরে আরেকটি জীবন রয়েছে, এই জীবনের পরে আরেকটি জীবন রয়েছে, ওই জীবনে সকলকেই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। বাংলাদেশ থেকে আপনি যদি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অথবা পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, আপনি কি পাখির মতো উড়াল দিয়ে যেতে পারবেন নাকি? উড়াল দিয়ে যেতে পারবেন না, হয় আপনাকে বিমানে করে যেতে হবে অথবা বিকল্প কোনো ব্যবস্থা জাহাজে করে শিপে করে আপনি যেতে পারেন। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে যেমন বিমানের দরকার, তো এই জগৎ ছেড়ে আরেক জগতে যেতে হলেও মাঝখানে একটি মাধ্যম দরকার, ওই মাধ্যমকে আল্লাহ তাআলা বানিয়েছেন মৃত্যু। ওই মাধ্যম কি? মৃত্যু। এটি মনে হয় আপনাদের কাছে আসবে না, মৃত্যু আসবে কিনা? মৃত্যু সবার কাছেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এভরি সোল উইল টেক দ্যাট টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণসত্তাকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তাআলা এই কথাটি কোরআন কারীমের ভিন্ন তিনটি সূরা ভিন্ন ভিন্ন তিনটি আয়াতে বলেছেন, তিনবার বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি এই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, এতে কোনো সন্দেহ। মৃত্যু থেকে কি আপনি পালিয়ে বাঁচতে পারবেন নাকি? মনে করেন আপনার নামে সাতকানিয়া থানায় মামলা হয়েছে, রাত 12টার উপরে পুলিশ ফোর্স নিয়ে এসে আপনাকে অ্যারেস্ট করবে, আপনার মা বলতো বাবারে পুলিশ আসতেছে বৌদা, আপনি তখন কি করলেন, দরজা খুলে পেছনের দরজা খুলে পানির পেছন দিয়ে পড়ানো শুরু করলেন, পুলিশ এসে আপনাকে পেল না, হয়তো আজকে রাতের জন্য আপনি বেঁচে গেলেন, কিন্তু মালাকুল মউত আপনার প্রাণ হরণ করার জন্য যখন আসবে, আপনি পেছনের দরজা অথবা ডানপাশের দরজা অথবা যে কোনো জায়গায় গিয়ে পালানোর কি কোনো সুযোগ পাবেন নাকি? কথা বলে কোনো সুযোগ পাবেন? মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে না, মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে না, চলে আসবে। আর আপনার কাছে মৃত্যু যখন আসবে আপনি পলায়ন করে বাঁচতে পারবেন না, আপনি পুলিশের হাত থেকে, রেবের হাত থেকে, গোয়েন্দা সংস্থার লোকদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন, পালিয়ে বেরিয়ে আপনি পালিয়ে হয়তো নিজেকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন, কিন্তু মালাকুল মউতের পাকড়াও থেকে আপনি আপনাকে হেফাজত করতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান না, তারপরেও মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। রব্বুল আলামিন অন্য আয়াতে খুব সুন্দর করে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম আরবের প্রখ্যাত কবি জুহাইর তার কবিতার ভেতরে এমন সুন্দর সুন্দর কয়েকটি পংক্তি উল্লেখ করলেন, তার সেই কবিতার লাইনগুলো এই আয়াতে কারিমার ভাবানুবাদ হয়ে গেল। তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন ওয়ামান হাদা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়ামান হাদা আসবাবাল মানায়া আপনি একেবারে আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেন, আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা, তিনি কে ছিলেন বলেন তো?
প্রফেট অফ অলওয়েজ আল্লাহ তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী ছিলেন এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কিছু স্পেশালিটি দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় স্পেশালিটি কি জানেন আল্লাহ তাআলা তাকে মাত্র 13 বছর বয়সে তার বাবা রেখে দেওয়ার সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন সুবহানাল্লাহ 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা পৃথিবীর বাদশাহী পরিচালনা করেছেন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য এসেছে সুলাইমান আলাইহিস সালামের সাথে কনভারসেশন শেষ করে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে গেল তখন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী মালাকুল তখন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার কাছে তিনি এসেছিলেন তাকে তো চিনলাম না তাকে কখনোই আমরা দেখিনি এই লোকটার পরিচয় কি আমাকে দিবেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আমার মন্ত্রী তুমি তাকে কেমনে দেখবা বলো কারণ তিনি পৃথিবীর জগতের বাসিন্দা না তিনি কিছুক্ষণ আগে মানুষের বেশ ধরে আমার কাছে এসেছিলেন তার মন্ত্রী আবারও জানতে চাইলেন তাহলে তিনি কি মানুষ নন মানুষের বেশ ধরে আসলেন সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন ইনি হচ্ছেন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এখানে একটি ভুল ভেঙে নেই আমাদের দেশে মৃত্যুর ফেরেশতাকে মানুষ আজরাইল বলে আসলে আজরাইল নামে কোন ফেরেশতার নাম কোরআনেও নাই হাদিসেও নাই আপনারা এবার বলতে পারেন হুজুর এটা কেমন কথা শোনালে আমরা তো সারা জীবন ধরে আজরাইলই বলে আসছি আজরাইল শব্দটা কোথা থেকে আসছে আজরাইল শব্দটি ইসরায়েলের রওয়ায়াত থেকে এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের বেশ কিছু বর্ণনা থেকে এই আজরাইল শব্দটি পাওয়া যায় ইসরায়েলের রওয়ায়াত এর ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআত এর বক্তব্য হলো যে ইসরায়েলি রওয়ায়াতগুলো যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো কি গ্রহণ করা যাবে বলা যাবে এতে কোনো অসুবিধা নাই কিন্তু ইসরায়েলি বর্ণনাগুলো যদি কোরআন হাদিসের সাথে না মিলে বিপরীত হয়ে যায় তাহলে সেটি আমাদের জন্য গ্রহণ করা শুভনীয় নয় সমীচীন নয় আপনি কোরআন এবং হাদিস খুললে দেখবেন মৃত্যুর ফেরেশতাকে আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন সেই নাম হচ্ছে মালাকুল মউত যেমন আপনি কোরআন করে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যে ফেরেশতা তোমাদের প্রাণ থেকে শুনো আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম এই আয়াত কোরআনে আছে না নাই আল্লাহ তাআলা বলছেন বলুন যিনি প্রাণ হরণ করবেন তার নাম হচ্ছে মালাকুল এই কথা শুনে আমরা কোন ঘটনায় ছিলাম মনে আছে তো এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ভীত বিহ্বল হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন তিনি বললেন আল্লাহর নবী সুলাইমান এই জন্যই তো ইনি আমার দিকে এমন একটা মাপ নিয়ে তাকিয়েছেন দেখা মাত্রই আমি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি আমি ওনাকে যদি আবার দেখি তাহলে হয়তো নিজেকে আমি ফিট রাখতে পারবো না নিজে ঠিক থাকতে পারবো না আপনার কাছে এমন একটি অ্যাপ্লিকেশন একটি আবেদন হলো আল্লাহ তাআলা তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বেশ কিছু মুজিজা দিয়েছিলেন তার মধ্যে তার অন্যতম একটি মুজিজা হলো যে বাতাসও তার আদেশ মাত্র বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাতাস কি আমার আপনার হুকুম মানবে আমরা যদি বলি বাতাস চালু হোক চালু থাকলে বন্ধ হবে আমরা যদি বলি বাতাস বন্ধ হোক তাহলে সেটা কি হয়ে যেতে পারে চালু হয়ে যেতে পারে কারণ বাতাস আমাদের হুকুমের অধীনে নয় বাতাস তার হুকুমের অধীনে তিনি কে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন যে বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছেন তার মন্ত্রী বললেন আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে একান্ত দিকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর কথা অনুযায়ী বাতাসকে অর্ডার করলেন আর বাতাসও তার মন্ত্রীকে নিয়ে একেবারে হিন্দুস্তানের দূরবর্তী একটি জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে পুনরায় যখন সাক্ষাতের জন্য আসলেন সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন কি ব্যাপার মালাকুল মউত গতকাল যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে আমার পাশে থাকা আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে সে তোমার তাকানো দেখেই ভীত বিহ্বল হয়ে গিয়েছিল তখন মালাকুল মউত বললেন আল্লাহর নবী সুলাইমান লোকটাকে আপনার পাশে দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম
কারণ আল্লাহর দেওয়া শিডিউল ছিল আপনার সাথে সাক্ষাৎ শেষ করে আপনার পাশে থাকা যে লোক ওই লোকটার রূহ আমি কবজ করবো সেই হিন্দুস্তান থেকে। আমি চিন্তা করলাম আমি যার রূহটা কিছুক্ষণ পরেই কবজ করবো সে এখন আপনার পাশে কি করে। আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুক্ষণ পরে কি হিন্দুস্থানের ওই দূরবর্তী জায়গায় তাকে পাবো কিনা, কিন্তু আমি আপনার তো সীমিত অনুযায়ী সময় মতো ওখানে পৌঁছে দেখি লোকটা ওখানেও সঠিক সময়ে একেবারে উপস্থিত। এই কথা শুনে সাইয়েদা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আরে আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্থান পর্যন্ত পালালো, হিন্দুস্থান পর্যন্ত পালিয়েও মৃত্যু থেকে রেহাই পাওয়া গেল। এই ঘটনাটি যে আপনাদেরকে শোনালাম এটি অথেন্টিক একটি ঘটনা, এটি যে আপনাদেরকে শোনালাম এটা আপনাদেরকে মজা দেওয়ার জন্য শোনাই নাই, এখান থেকে লেসন নিতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এখান থেকে লেসন হচ্ছে এই যে মৃত্যু থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই প্রতিনিয়ত পালিয়ে বেড়াই মৃত্যু থেকে কিন্তু পালিয়ে বাঁচা যাবে না, এই মৃত্যু আমাদেরকে ধরবেই ধরবে এতে কোনো সন্দেহ। মাঝে মাঝে আপনারা বিভিন্ন এলাকার মসজিদ থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে পান, মসজিদের মাইকে ঘোষণা করা হয় অমুক এলাকার অমুক মানুষ ইন্তেকাল করেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের ইন্তেকালের খবর যেমন বিভিন্ন মসজিদের মাইকে এলান করা হয় ঘোষণা করা হয়, এমনি করে মৃত্যুর খবর শুনতে শুনতে মানুষের মৃত্যুর খবর আপনার কানে আসতে আসতে এমন একটি দিন আর সময় চলে আসবে যেদিন মসজিদে মসজিদে মাইকে মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছে। আসবে কি এই সময় আসবে? বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনলে আপনি তার জানাজায় ছুটে যান, বিভিন্ন মানুষের ইন্তেকালের খবর শুনলে করে তাকে মাকফুন করার জন্য আপনারা ছুটে চলে যান, এমন একটা দিন কিংবা সময় চলে আসবে যখন আপনাকে অমাকফুন করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষেরা ছুটে চলে আসবে। আসবে কি না? কত মানুষের জানাজায় যাচ্ছেন আপনি, একদিন মানুষ আপনার জানাজা পড়বে এতে কোনো সন্দেহ? কত জানাজার পরে কত জানাজার পড়েছি দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার আপনার জানাজা এবং আপনার দাফনের সময় চলে আসবে এবং সেটা যে কখন আসবে সেটা কি আমরা জানি? রাস্তায় যখন আজান আপনারা রাস্তাঘাটে পাশের ঝাড় চোখে পড়ে কি পড়ে না, রাস্তাঘাটে পাশের ঝাড় চোখে পড়ে দেখবেন পাশের ঝাড়ে পাশের পাতা নড়াচড়া করছে, আপনি রাস্তাঘাটে আসার হাঁটার সময় কি কখনো আপনার এই ফিলিংস এসেছে, কখনো কি এটা অনুভব করেছেন যে না জানি কোন পাশ ধারের বাঁশ কেটে আমার কবরের উপরে ছাউনি দেওয়া হবে, এই ফিলিংস কি কখনো আপনার অনুভব হয়? এই চিন্তা কি আপনার আপনার মধ্যে কখনো আসে? পাশের ধার দিয়ে তো পাশের ধারের বাঁশ কেটে তো আপনার কবরের উপরে ছাউনি দেওয়া হবে এমন একটা সময় আসবেই আসবে এতে কোনো সন্দেহ? কোন বাতাসে কোথায় যেন নড়ছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ঢাকের মরদার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ঢাকের মরদার, কোথায় যেন মোর যাত্রী আছে রে চারজন, জানাজার পরে চিনা কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার আপনার জানাজার সময় আসবে দাফনের সময় চলে আসবে আর সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, মৃত্যু থেকে আমরা রেহাই পাবো না। যদি মৃত্যু থেকে কেউ রেহাই পেত তাহলে পৃথিবীতে নবীদের কাছে অপশন ছিল তারা মৃত্যু থেকে রেহাই পেতে পারতেন, কিন্তু তারাও সেই অপশন পেও মৃত্যু তারাও মৃত্যু থেকে বাঁচার অপশন না নিয়ে মালিকের সাথে দেখা করার অপশন।
নবী আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাম তারও তো মওত হয়েছে নাকি হয় নাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজের পুত্র দিয়ে হাতে বানালেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ ফুঁকে দিলেন এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখে বললেন আদম তোমাকে নিয়ে আমি একটি রূহ সভা করতে চাই কি সভা কথা বলেন রূহ সভা আমাদের দেশে বিভিন্ন সময় জনসভা হয় না জনসভা হয় জনগণ নিয়ে আর রূহ সভা হয় রূহ নিয়ে রূহ সভা হয় কি নিয়ে রূহ নিয়ে তো আদম আলাইহিস সালাম তো তিনি তখন রূহ সভা বুঝেন না তিনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা হোয়াট ইজ রূহ সভা এই রূহ সভা হয় আল্লাহ তাআলা তখন বললেন যে কিয়ামত পর্যন্ত তোমার যত বংশধর তোমার যত সন্তানাদি পৃথিবীতে যাবে এদের প্রত্যেকের রূহ তোমার সামনে একত্রিত করে আমি একটি সভা করতে চাই আল্লাহু আকবার তো তিনি খুশি হয়ে গেলেন আদম আলাইহিস সালাম খুশি হলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে তার অনাগত সকল সন্তানদের রূহকে একত্রিত করলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন রূহুকা আলফা সানা আমি তোমাকে 1000 বছর কত বছর 1000 বছর আদম আলাইহিস সালাম শুনে খুশি হলেন আর তার সামনে থাকা এই রূহগুলোর দিকে তিনি তাকালেন হঠাৎ করে একটা রূহের দিকে তার নজর গেল আর তিনি আল্লাহর কাছে তখন প্রশ্ন করলেন মান হাদা মান হুয়া এটা কি আল্লাহ তাআলা তখন বললেন হাদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ আমি তাকে নবীও বানাবো সুবহানাল্লাহ পড়েন আচ্ছা কোন বাবা যদি তার সন্তানের সফলতা শুনে বাবার কাছে সন্তানের সফলতা খবর আসলে বাবা খুশি হয় না বেজার হয় তো আদম আলাইহিস সালাম তারই বংশধর হচ্ছেন রূহ তারই বংশধর হচ্ছেন দাউদ আলাইহিস সালাম এখন ছেলেদের করে পজিটিভ কথা শুনছেন যে তিনিও নবী হলেন তিনিও নবী হবেন আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন খুশি হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার ছেলে এই দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছ আল্লাহ তাআলা বললেন সিদ্দুনা সারা 60 বছর হায়াত দিয়েছ আদম আলাইহিস সালাম তখন বললেন আপনি আমাকে 1000 বছর হায়াত দিলেন আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলেন আল্লাহ তাআলা আমি আপনার কাছে অ্যাপ্লিকেশন করছি আমার হায়াত থেকে 34 বছর কমায়া এই 34 বছর আমার ছেলে দাউদকে দিয়ে দেন আল্লাহ তাআলা তার অ্যাপ্লিকেশন তার আবেদন মঞ্জুর করলেন কবুল করলেন এবং আদম আলাইহিস সালামের হায়াত থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে দেওয়া হলো তাহলে 60 আর 40 কত হলো 100 আর আদম আলাইহিস সালামের হায়াত 1000 বছর ছিল সেখান থেকে 40 বছর মাইনাস করা হলো এখন থাকলো কত 960 বছর আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন চলে আসলেন 960 বছর শেষ হয়ে যাওয়ার পরে মালাকুল মউত আসলেন মালাকুল মউতকে দেখে আদম আলাইহিস সালাম বললেন কি ব্যাপার এখন তো টাইম হয় নাই অসময়ে চলে এসেছো কেন মালাকুল মউত বললেন টাইম ইজ ওভার সময় শেষ ফিনিশ হয়ে গিয়েছে সময় কত এসেছে আপনাকে 960 বছরই তো হায়াত দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম বললেন না আমাকে 1000 বছর হায়াত দেওয়া হয়েছে এখন মালাকুল মউত বলছেন টাইম ইজ ওভার সময় শেষ আর আদম আলাইহিস সালাম বলছেন সময় শেষ হয় না এবার দুইজনের তর্ক বিতর্ক শুরু হলো এই তর্ক বিতর্ক করলে কি কোনো সমাধান হয় আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন যে মালাকুল মউত আদমের সঙ্গে ঝগড়া করে তুমি পারবা না কারণ এই যে হায়াত কমিয়ে দেওয়া হয়েছিল এটা আদম মনে রাখতে পারে নাই নাসিয়া আদম আদম ভুলে গিয়েছে তো আদমের সন্তান তো মাঝে মাঝে ভুলে যায় দেখবেন মাঝে মাঝে আমাদের পকেটে ফোন রেখে আমরা ফোন খুঁজি যে কানে কানে কোথাও ফোন আছে কি এরকম হয় তো হয় না হয় মাঝে মাঝে আমরা দুপুরে খেয়ে দিয়ে বের হই কেউ যখন বলে কিনে খাইছো বা না খাই নাই খেয়েও বলে খাই নাই গিয়েও বলে যায় নাই যে এটা আসলে ভুলে যাওয়া এটি মানুষের স্বভাব নাসিয়া আদম আমাদের বাবা আদম ভুলে গিয়েছিলেন এই জন্য ভুলে যাওয়ার এই স্বভাবটা তার সন্তানদের ভেতরে আছে না ভাই আল্লাহ তাআলা বললেন আদম ভুলে গিয়েছে আর আমরাও যেহেতু আল্লাহ তাআলা বললেন যে আমিও যেহেতু সাক্ষী বা টিকে রাখার কোনো সিস্টেম তো কোনো চালু রাখি নাই সুতরাং পাত্তাও আর 40 বছরটা কি দিয়ে দাও যখন সেই সময়ে চলে গেল তিনি কি থাকতে পেরেছেন না চলে গিয়েছেন আমার ভাইরা আমরা কেউ থাকব না নবীরা চলে গিয়েছেন কেউ থাকতে পারেন নাই বুখারী শরীফের এই হাদিস তো আপনারা অনেকেই জানেন মূসা আলাইহিস সালাম কুলুল আসমি মিনাল রুসুল একটু বড় পয়গাম্বর তিনিও মৃত্যু থেকে রেহাই পান নাই তার মৃত্যুর ব্যাপারে খুব চমৎকার একটি হাদিস এসেছে সেই বুখারী মালাকুল মউত তার কাছে যখন আসলেন তখন তখন মূসা আলাইহিস সালাম তাকে বললেন তুমি কেন এসেছো তখন মালাকুল মউত বললেন আমি তো আপনার রূহ কবজের জন্য এসেছি কিসের জন্য এসেছি
রূহ কবজের জন্য। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা তাই আমার রূহ কবজের জন্য এসো, তাহলে আমার কাছে আসো। যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসে, মুসা আলাইহিস সালাম খুব নরম নবী না গরম নবী? খুব গরম। এক থাপ্পড় দিয়ে ফেরাউনের বংশের একজনকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। এত রাগী নবী ছিলেন, এত গরম মানুষ তিনি ছিলেন। তো মালাকুল মউত যখন কাছে এসেছে, বুখারীতে এসেছে, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসলে একেবারে চোখের উপরে থাপ্পড় লাগালেন, আল্লাহু আকবার। মালাকুল মউত তাকে যখন একটা থাপ্পড় লাগালেন চোখের উপরে, চক্ষুটা বের হয়ে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলল, আরসালতানি ইলা আব্দিন লা ইউরিদুল মউত, আল্লাহ আপনি এমন একজনের কাছে আমাকে পাঠিয়েছেন, লা ইউরিদুল মউত, সে মরতে চায়। গিয়েছিলাম তার রূহ কবজের জন্য, উল্টা আল্লাহ আমার রূহ কবজ করা উপক্রম হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বললেন, ঠিক আছে ইরজিও, ফিরে যাও তার কাছে। ফাকুল্লাহু, তাকে গিয়ে বলো, ইয়াদাহু 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 আলা বাতনি থাওরিন ফালাহু বিকুল্লি মা আরসাত বিহি ইয়াদুহু বিকুল্লি শাআরাতিন সানা। আল্লাহ তাআলা বললেন, যাও গিয়ে বলো তিনি যেন কোন শাড়ির পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে ওই শাড়ির পিঠে হাত রাখলে যতগুলো লোক তিনি থাকতে পারবেন, প্রত্যেকটি লোকের পরিবর্তে আমি তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেব। মুসা আলাইহিস সালাম বিচক্ষণ নবী, তিনি জানতে চাইলেন, আচ্ছা মালাকুল মউত বুঝলাম আমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু ওই সময় যখন শেষ হবে তখন কি হবে? মালাকুল মউত তখন বললেন, তখন চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু চলে যেতেই হবে আর তিনি করবো না, রূহ কবজ করে ফেলো, আমিও আমার মাওলার সাথে আমার মাহবুবের সাথে দিদার লাভ করে ভক্ত হতে চাই। সম্মানিত শুধু সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে একে একে তিনটি ঘটনা নবীদের জীবন থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, এখান থেকে আমাদের জন্য মেসেজ কি, লেসন কি? লেসন হচ্ছে, মেসেজ হচ্ছে এই যে তারা চলে গিয়েছেন, আমরাও চলে যাব, এতে কোনো সন্দেহ তাই হঠাৎ করে আমরা চলে যাব। কোথার থেকে কিভাবে এসেছেন সেটা বললাম, সেটা বললাম, কোথায় যাব সেটা বলছি। আমরা সবাই মৃত্যুর মাধ্যমে পুরাপারে চলে যাব, কেউ আমরা থাকবো না, আর কে যে কখন চলে যাব এটা আমরা কেউ জানি না। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ওই দাদার করে নাতি নাতনি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, এরকম আছে না? নাই আছে, ছেলের লাশ বাবা কবরে নামায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আমরা হঠাৎ করে চোখের পলকে লাশ হয়ে যেতে পারি। আমাদের যুবক ভাইরা মনে করতে পারে, হুজুর আমাদের এখনো বহু লম্বা দূরের সময় আছে, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোকা। শয়তানের কি ধোকা? পজিটিভ ধোকা। শয়তান ধোকা দিচ্ছে যে তুমি এখনো ইয়াং, এখনো তারুণ্য আছে, যৌবন আছে, এখনো বহু সময় আছে, এটা শয়তানের ধোকা। এই করোনা প্যান্ডামিক শুরু হওয়ার পর চোখের সামনে আমার যুবক ভাইরা দেখেছেন, আপনারা কত যুবক আর যুবক পৃথিবী রেখে চলে গেছে। আমার বাসার পাশে একটা ছেলে 17 বছর বয়স মাত্র, এই তো এক দেড় মাস আগে সে পৃথিবী থেকে চলে গেল, মাত্র 17 বছর বয়স। তাকে আমি নিজেই খুব স্নেহ করতাম, আসলে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল লাগে না। এই যে মসজিদে আমরা বসেছি, এই মসজিদ থেকে আমরা বাড়িতে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আমাদের চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস, হবে না তোমার নাম মসজিদের বাইকে, হবে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা, কথা বলেন না কেন, থাকবে। এত সুন্দর বাড়ি বানিয়েছেন আপনি, কোটি কোটি টাকা খরচ করে এই বাড়ি থাকবে, কিন্তু বাড়িওয়ালা আপনি বাড়িওয়ালা থাকবে
বাড়িওয়ালা থাকতে পারবেন না। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাবা গরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রবে ঘুরি। একটু স্ট্যাটাস ভালো থাকলে আধিপত্য থাকলে আপনার ভয়ে অনেকে কথা বলে না, এরকম আসে না। আপনার বাহাদুরের কারণে মানুষ আপনাকে ভয় করে। আপনি আপনার এই বাহাদুরি থাকবে না, এই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে। এই বাহাদুরির কারণে কত মানুষের উপরে আমরা সুযোগ করি, এই বাহাদুরির কারণে, এই ক্ষমতার কারণে আমরা মানুষকে যার ঘরে ঢুকাই, এই ক্ষমতার কারণে আমরা আরেকজনের উপরে নির্যাতন চালাই, নিপীড়ন চালাই, আপনার আপনার ফিক্স করি, এই বাহাদুরি থাকবে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রবিন ঘুরি। শুধুই ডাক দিলে মানে টাকার বিলাসিতায় কেটেছে জনক কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনক কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনার ফ্রেন্ড সার্কেল দ্বারা, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে নিয়ে আপনি চায়ের টমের দোকানে চা খেতেন, যাদেরকে নিয়ে বিকেলবেলা ফুটবল খেলতেন, যাদের সাথে ঈদের দিনে আড্ডা দিতেন, এরা কিন্তু আপনার যারা যার নামাজে এসে শরীর হয়ে যাবে, এরকম হবে কিনা? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানেশি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানেশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশি। স্বজনেরা দিয়ে যাবে, স্বজনেরা দিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনাদের এলাকায় দেখে অনেক বাড়ি আছে কিন্তু অনেক বাড়ির বাড়িওয়ালা নাই, এরকম আছে কিনা কথা বলে আছে কিনা? এখন আপনারা অভিনীত বাড়ির মালিক আপনাদেরকে অনেকে প্রশ্ন করে, চাচা বাড়ি কোথায়? বলে ভাই আপনার বাড়ি কোথায়? বলে ওই যে দেখতেছ ইটালিয়ান টাইমস করা বাড়ি, এটা আমার বাড়ি। ওই যে আগ্রাবাদের দশতলা বিল্ডিং, দশতলা জামার, এটা আমার। আপনার বাবা আপনার চাচারাও বলেছিল এটা তার বাড়ি, এই বাড়িতে থাকতে পেরেছে না, কবর নামক বাড়িতেই গিয়ে তার জায়গা হয়েছে। একই গন্তব্য আপনার আমার হবে, আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাব, আমরা থাকতে পারবো না। আমি বলেছিলাম চারটি পয়েন্টে কথা বলে শেষ করবো, আমি তিনটি পয়েন্টে কথা বলে একেবারে গুছিয়ে নিয়ে এসেছি, এই চার নম্বর পয়েন্ট বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোথায় ছিলাম, কিভাবে আসতাম, কেন আয়াতের পরে কোথায় যাবো, আমরা ক্লিয়ার হয়ে গেলাম নাম্বার ফোর। চার নাম্বার হচ্ছে কেনই বা আসলাম আমরা, আমরা তো কিছুই ছিলাম না, অস্তিত্বহীন ছিলাম, কিছুই ছিলাম না আমরা। কিছু একটা করে আমাদেরকে বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, আমরা থাকবো না, আমরা চলেও যাব। তাহলে যে কয়েক দিনের জন্য আমরা এখানে এসেছি, কেন এসেছি? এই ফুটানি করার জন্য, তামাশা করার জন্য, বাহাদুরি করার জন্য না। কেন আমরা এসেছি?
যিনি আমাদেরকে মারালেন তিনি আমাদেরকে জানাচ্ছেন কেন এসেছো, শোনো কেন তোমাদেরকে পাঠালাম, শোনো। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, I didn't create the mankind and the guy except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে আমার দাসত্ব ছাড়া, আমার গোলামে ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা গোলামের জন্য সৃষ্টি করেন। আজকে কয়টা পয়েন্ট আলোচনা হচ্ছে বলেন তো? আমি কিন্তু ক্লাস স্টাইলে কথা বলি, খুব একটা গল্প গুজব করি না, কিন্তু আজকে তিনটা গল্প শুনিয়েছি, এটা আমার নবীদের জীবনে জিনিস পেয়েছি, শিক্ষণীয় গল্প। এই নবীদের কয়েকটা জীবনী আপনাদেরকে শোনালাম। এরপরে আচ্ছা আমরা এরপরে আমরা এসেছিলাম এখন যে জায়গায় যে আমরা কোথায় চলে যাব সেটাও আমরা ক্লিয়ার করলাম। এরপরে আমরা কেন এসেছি এবার সেটা বলছি। আজকের আলোচনা পয়েন্ট ছিল কয়টা? চারটা। এক নম্বর পয়েন্ট, কোথায় ছিলেন? দুই নম্বর, কিভাবে আসলেন? তিন নম্বর, কোথায়? এই চার নম্বর, এই পয়েন্টটাই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কেন এসেছেন? এবার আল্লাহ তাআলা বলছেন, এসেছো বান্দা শুধুমাত্র আমার গোলামি করার জন্য। শুধুমাত্র কার গোলামের জন্য? এবার গোলাম কাকে বলে? গোলাম কাকে বলে? গোলাম তাকে বলা হয় যিনি কারো আদেশের অনুগত থাকে। গোলাম তাকে বলা হয় যিনি কারো নিয়ন্ত্রণে, যিনি কারো আদেশের আওতাধীনে থাকেন। আমরা যার আদেশের আওতাধীনে আছি, আমরা যার নিয়ন্ত্রণে আছি, তিনি কে? আল্লাহ তাআলা পাঠালেন আমাদেরকে তার গোলামের জন্য। এখন আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ডাইভার্ট করে আরেকজন তার নিজের গোলামি করাতে চায়, যাকে আল্লাহ তাআলা আমাদের দুশমন হিসাবে ঘোষণা করেছে। বলেন তো তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম কি? শয়তান। পৃথিবীর মানুষগুলো দুই প্রকার গোলামিতে নিমজ্জিত। কয় প্রকার গোলামিতে? দুই প্রকার। কেউ হয় আল্লাহর গোলামি করছে আর কেউ কার গোলামি করছে? মূলত পাঠানো হয়েছে কার গোলামের জন্য? আল্লাহর গোলামের জন্য। কিন্তু কাউকে কাউকে শয়তান প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তান ওই লোকটাকে দিয়ে শয়তানের গোলামি করাচ্ছে। আল্লাহর গোলামির নমুনা আর শয়তানের গোলামির নমুনা কি বুঝতেন কেমনে? আল্লাহর গোলামির নমুনা হলো যে বান্দা আল্লাহর প্রত্যেকটি বিধানকে মুখ্য রূপে পালন করবে, মেনে চলবে, তার যতই কষ্ট হোক আল্লাহ সব বিধান সে মান্য করবে। একেবারে আনুগত্যের মস্তককে অবনত করে দিয়ে আল্লাহ সবগুলো হুকুম, সবগুলো ফরমান সে মান্য করে চলবে, কারণ সে কার গোলামের জন্য এসেছে। এখন আমার ভাইয়েরা আসেন, এই যে আজান হলো নামাজে আসতে হবে, এই আদেশটা কার? কথা বলেন, হুকুমটা কার? তাহলে আপনি যদি আজানটা শোনার করে আপনি আপনার নিজেকে নিজের ঘর থেকে বের করে 2-400 মিটার দূরের মসজিদ পর্যন্ত যদি নিয়ে আসতে পারেন, তাহলে বোঝা গেল আপনি আপনার 3.5 হাত বডিকে যার গোলামিতে নিয়োগ, যার গোলামিতে নিয়োজিত রেখেছেন তিনি কে? আল্লাহ। আর আজান হয়ে গেল, এই 3.5 হাত বডিকে আপনি ঘর থেকে বের করে এই মসজিদে নিয়ে আসতে পারলেন না, আপনি বলেন আপনি কার গোলামি করছেন? কারণ মসজিদে আসলে, নামাজে আসলে খুশি হন কে? আর নামাজে না আসলে সবচেয়ে বেশি আনন্দিত হয় কে? শয়তান। তাহলে বলেন, আমরা নামাজে না আসলে যিনি খুশি হয় তিনি কে? কথা বলেন, তিনি কে? শয়তান। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহকে খুশি করবেন? আল্লাহ আকবার, কি বলবো ভাইয়েরা আমার। আজ আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিই, ইমানদার বলে পরিচয় দিই, অথচ ইমানের বিপরীত, ইমানের ব্যতিক্রম সব কাজ আমরা করি। আমরা আজাদ হলে নামাজে আসি না, আমরা আমাদের জবানটার হেফাজত করতে পারি না, আমরা যখন কথা বলি তখন গালি দিই, যখন কথা বলি মিথ্যা বলি, যখন কথা বলি গিবত করি, গালি দিই, পরনের তা পরচর্যায় ব্যস্ত থাকি, আমরা আমাদের এই দুই হাত দিয়ে মানুষের হক নষ্ট করি, আমরা মানুষের উপরে জুলুম করি, আমরা সুদের সাথে লিপ্ত হয়ে গেলাম,
ঘুষের সাথে লিপ্ত হয়ে গেলাম, আমরা জুলুমে নিজেদেরকে নিয়মিত করে রাখলাম, এইভাবে করে মুখ দিয়ে ইমানের দাবি করে নিজেকে আপনার গোলাম হিসাবে দাবি করে আর বাস্তবে আপনি আল্লাহর গোলামের বিপরীত কাজ করে যে ইমানের পরিচয় আপনি দেন, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি, এর নাম শয়তানের গোলামি। বাস্তব জীবনে তো তাই হচ্ছে। আমার যুবক ভাইরা কেন আপনারা মসজিদে আসতে পারেন না? অনেক যুবক ভাইরা বলে যে হুজুর এখনো সময় হয় নাই, এখনো চুলদাড়িও পাকে নাই। আপনার চুলদাড়ি পাকবে এটা কে বলেছে? আপনার মতো কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায়, সকালবেলা তার লাশ বের হয়, আছে না? আপনার পরনে শার্ট আছে, যে পাঞ্জাবি আছে, মুহূর্তে সেই শার্ট আর পাঞ্জাবি খুলে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলা হতে পারে, আপনি নিজেও জানেন না। দেখেন প্রযুক্তি এখন কত উন্নত হয়েছে, আমরা এখন ঘরে বসে গোটা বিশ্বের খবর নিতে পারি, ঘরে বসে গোটা বিশ্বের খবর নেওয়া গেল। আমরা কেউ আমাদের মৃত্যুর খবর জানি এখন ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু কার যে কাপড়ের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে এটা আমরা কেউ জানি না। আমার যুবক আর তরুণ ভাইয়েরা খবরটা শয়তানের ভাবে পা দিলেন না, শয়তান ঢুকা দিয়ে দিয়ে আপনাদেরকে তার মধ্যে আপনাদেরকে পরিচালিত করতে চায়। খবরদার আমার ভাইয়েরা, শয়তানের ভাবে পা দিয়ে শয়তানের পথে নিজেদেরকে নিমজ্জিত করবেন না, নিজেদেরকে শয়তানের পথে পরিচালিত করবেন না। আমার যুবক ভাইয়েরা আজাদ হলে কেন মাঝে আসতে পারেন না? আমার ছাত্র ভাইয়েরা তোমরা কেন নামাজে আসতে পারো না? আর কোন দিন নামাজে আসবা? নামাজের কি এখনো সময় হয় নাই? চলে যাচ্ছে সময়, এই যে নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? নামাজ এটা কি সাধারণ কোন ইমান? ইমানের পরিধি হচ্ছে একজন মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয় কাজ যে কাজের মাধ্যমে হবে, যে ইবাদতের মাধ্যমে হবে সেই ইবাদতের নাম বলেন না কেন? সেই ইবাদতের নাম কি? নামাজ। মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, কেবল নামাজ ছাড়া ইমানদারের পরিচয় পাওয়া যায় না। বলেন তো এখানে মাথা কাটা কোনো মানুষের যদি বলা হয় আপনারা একে চিনেন কিনা? চিনা যাবে? খুব মুশকিল হবে চিনা, চিনা খুব মুশকিল হবে, কারণ মাথা ছাড়া মানুষ চিনা যায় না। মাথা ছাড়া যেমন মানুষ চিনা যায় না, তেমনি নামাজ ছাড়া ইমানদারও চিনা যায় না। আর সলাতু হিয়া রাসুল ইবাদ, এই নামাজকে ইবাদতের একেবারে মাথা বলা হয়েছে। আপনি যদি নামাজটাই বাদ দিয়ে দেন, আপনি তো একেবারে দিনের মাথাটাকে ভেঙে চুরে দিনের মাথাটাকে একেবারে জমাই করে ফেললেন। নামাজ ছেড়ে দেওয়া মানে হচ্ছে ইসলামের দিনের মাথাটাকে একেবারে জমাই করে ফেলা। আল্লাহ আকবার, কত বড় গর্হিত কাজ! নামাজ ছেড়ে দেওয়া মানে হচ্ছে নিজের হাতে আপনি দিন ইসলামের মাথাটাকে কেটে ফেলে দিলেন, জমাই করে দিলেন। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাইরা কেন নামাজ ছেড়ে দিচ্ছে, কেন আমাদের আসতে পারেন না? মৃত্যু নিয়ে কথা বলছি, এসেছিলাম একজন চলে যাওয়া লোকের জন্য দোয়া মাহফিলে শরীক হতে, সেই জন্যই আজকে এই মৃত্যু সম্পর্কে আলোচনা করেন। আমাদের নিজেদের মৃত্যুর ব্যাপারে আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করছি। আমার ভাই আমরা তো এসেছি গোলামের জন্য, আমরা এসেছি এই মৃত্যুর পেয়াদা পান করে আমরা আখেরাতে যে পাড়ি জমা বসে আখেরাত মুখী জীবন গঠনের জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। কেন নামাজে আসতে পারেন না? দুনিয়ার কোহে পড়ে আমরা কেউ কেউ আমাদের জীবনটাকে এমন ভাবে শেষ করে দিলাম, আমরা নিজেদেরকে দুনিয়ার মুখে এমন ভাবে আমরা নিমজ্জিত করেছি। আমি তো একটা এক্সাম্পল প্রায় সময় দিই, আপনাদের বিরক্ত লাগতেছে? আমি একটা এক্সাম্পল প্রায় সময় এরকম দিই যে যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আখেরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মায়া মোহ আর চাকচিক্যে যারা মেতে আছে এদের এক্সাম্পল, এদের দৃষ্টান্ত হলো সাতকানিয়া থেকে ঢাকা গামী এক নির্বুধ বাস যাত্রীর। ভালো করে শোনেন, মনে করেন আপনাদের সাতকানিয়ার একেবারে হাইওয়ে রুট থেকে খুব ভিতরের কোনো একটা এলাকার নাম বলেন যেখান থেকে আসতে অনেক সময় লাগে, যে কোনো একটা এলাকার নাম বলেন। আমি একবার দুহাজার কলাউজার একটা মাহফিলে গিয়েছিলাম, এত ভিতরে মেইন রুটে মুহূর্তে 50 মিনিট টাইম লাগছে। এইরকম কিছু এলাকা সাতকানিয়া আছে না, একেবারে দুর্গম এলাকা, এখান থেকে মানে ওখান থেকে হাইওয়ে রুটে বা কেরানিহাটে বা আপনাদের এখানে পাশে চন্দ্রাইশ অথবা 2000-এ আসতে হলে অনেক সময় লাগে, এরকম কিছু জায়গা আছে না? মনে করেন ওই জায়গা থেকে, ওই দুর্গম এলাকা থেকে, সাতকানিয়ার দুর্গম একটি এলাকা থেকে 2000-এ আসতে
প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে, দুর্গম এলাকা, গাড়ি গাড়িও নাই, তো একটা লোক ঢাকায় যাবে। এখন 2003-তে যদি কোনো বাস কাউন্টার থাকে, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এসে বলতো ভাই ঢাকায় যাবো, কোনো বাসের টিকিট আছে কিনা, তো কাউন্টারে থাকা লোক বললো ভাই টিকিট তো একেবারেই নাই, সব বাসের সিট একেবারে ফিল আপ হয়ে গিয়েছে, তবে আজকে রাত চারটায় একটা বাস এখানে এসে পৌঁছাবে, কক্সবাজার থেকে আসবে ছেড়ে, এখানে চারটায় পৌঁছাবে, কিন্তু একটা সিট খালি আছে, কেটে ফেলেন তাড়াতাড়ি, নইলে ওইটাও পাবেন না। এখন সে ওই টিকিটটা তাড়াহুড়া করে কাটলো, রাত তখন বাজে 12টা, চিন্তা করলো রাত 12টার সময় আমার এলাকায় যেতেই লাগে 2 ঘন্টা, আসতে লাগে আরো 2 ঘন্টা, এত রাতে গাড়িও পাবো না, চিন্তা করলো যা থেকে নেই, এখানে 4 ঘন্টা সময় এখানে বসে থাকে। এখন কয়েক মিনিট বসে থেকে চিন্তা করলো এত টাকার মালিক কেন, এখানে লোক বসে কেন রাত কাটাবো, বিলাসিতা করে সময় কাটাই। এখন লোকটা সে টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিছু জিনিস কিনে সংগ্রহ করা আরম্ভ করলো, খাট পালক, তারপর ড্রেসিং টেবিল, কিছু পারফিউম, তার ব্যবহারের জন্য যা যা লাগে প্রসাধনী সহ কিনা শুরু করলো। আপনারা যদি এই লোকটাকে দেখেন তাকে কি ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? পাগলই তো বলবেন, কারণ এই 4 ঘন্টার সময়ের জন্য কি এত কিছু দরকার আছে? এত কিছু দরকার নাই আমার ভাইয়েরা। সাতকানিয়ার দুর্গম এলাকা থেকে ঢাকাগামী ওই নির্ভুল বাস যাত্রী, সে তার বাস আরো কয় ঘন্টা পরে ছাড়বে, কয়টার সময় ছাড়বে এটা জানলেও আমরা যারা দুনিয়াতে দুনিয়া না কাউন্টারে বসে আছি, আপনি যারা মৃত্যু পদযাত্রী, আমাদের সাথে ওই বাস যাত্রী, ওই ঢাকাগামী বাস যাত্রীর পার্থক্য হলো সে তার যাত্রার সময় জানে আর আমরা যাত্রার সময় জানি। কি যাত্রার সময় জানেন নাকি তখন মৃত্যু যাত্রা শুরু হবে কেউ জানেন? ওই লোকটা তার যাত্রার সময় জেনে হয় আমার নির্বুধের মতো কাজ করছে, আর আপনি যাত্রার সময় না জেনেও দুনিয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন, এটা নিঃসন্দেহে শয়তানের ফুকা, শয়তানের প্ররোচনা ছাড়া কিছুই হতে পারে। আল্লাহ তাআলা শয়তানের এই ফুকা থেকে, শয়তানের এই প্ররোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার সত্যভাজন উস্তাদ আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, আমার সম্মানিত উস্তাদ ফাদিলাতুল শেখ ডক্টর বি এম হাফিজুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া উস্তাদ আমাদের মধ্যে চলে এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা উস্তাদের জবাব থেকে নসিহতমূলক কিছু কথা শ্রবণ করে বাস্তব জীবনে সেগুলো আমল করার মন মানসিকতা চিন্তা চেতনা নিয়ে আমরা ওনার জবাব থেকে দিনই কিছু কথা শ্রবণ করবো ইনশাআল্লাহ। সবাই তো ভাই না, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমি সর্বশেষ যে পয়েন্ট নিয়ে কথা বলছিলাম যে আমরা কেন এসেছি, আমরা এসেছি আল্লাহর গোলামের জন্য, আমরা গোলামের জন্য এসে আল্লাহর গোলামের পরিবর্তে অনেকে শয়তানের গোলামি শুরু করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমরা যেন শয়তানের প্ররোচনায় পড়ে না যাই, আমরা যেন শয়তানের ঢুকায় পড়ে গিয়ে নিজেদের জীবনটাকে নষ্ট করে না ফেলি। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে মাউত আর জীবন তোমাদেরকে দেওয়া হয়েছে, জীবন মৃত্যুর মাঝখানে যে সময়টি তোমরা দুনিয়াতে থাকবে এই সময়টিতে কি করবে, আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময়টা আমি দিয়েছি আমি যেন দেখে নিতে পারি আমলের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি এগিয়ে যেতে পারো। এখন আমলের প্রতিযোগিতা হচ্ছে না, এখন কে কার কে নিজেকে কত বেশি দিনদার হিসাবে গড়ে তুলবে সেই প্রতিযোগিতা না করে আমরা কে কার থেকে কত বেশি অর্থশালী বিত্তশালী দুনিয়াবি যোগ্যতায় আমরা যোগ্য করে তুলব নিজেদেরকে আমরা সেই কম্পিটিশন করছি। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, দিনদারি আপনার দুনিয়াবি যোগ্যতার সাথে দিনদারির যদি সংমিশ্রণ না ঘটে তাহলে জীবন সফল এবং সার্থক হবে না। এজন্য দুনিয়ার প্রত্যেকটি কাজের ভেতরে দিনদারিতা ঢুকিয়ে দিতে হবে, দুনিয়ার প্রত্যেকটি কাজের ভেতরে আমরা যদি দিনদারিতা ঢুকিয়ে দিতে পারি তাহলে পরকালমুখী আখেরার মুখী জীবন তৈরি হয়ে যাবে এবং এই জীবন আখেরা ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা যে দুনিয়াতে
খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি। এই ক্ষণস্থায়ী সময়ের প্রত্যেকটি মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি, প্রত্যেকটি মুহূর্তকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, জান্নাতের পথে ধাবমান হওয়ার জন্য আমরা সেরকম করে আমাদের জীবন তৈরি করি। বিশেষ করে পাঁচ ওয়াক্তের নামাজ আমরা কখনো ছাড়ব, নামাজ ছাড়বেন আপনারা? এবার নামাজি তো কয়েক প্রকার হয়ে গেছে, নামাজি যদি আপনি সমাজের নামাজির দিকে তাকালে দেখবেন এই নামাজি গুলো পাঁচ প্রকারে বিভক্ত হয়ে আছে। এক নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সপ্তাহে এরা দেখবেন পুরো সপ্তাহ নামাজে আসে না, শুধু জুমার দিনে তারা নামাজ আসে। এরকম আপনাদের এলাকায় আছে? এখন বলেন তো, এক সপ্তাহ সমান সাত দিন, প্রত্যেক দিন যদি পাঁচ ওয়াক্ত করে নামাজ হয় তাহলে সাত দিনে পাঁচ সাত কত হয়? পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ। তাহলে যিনি শুধু সপ্তাহে একদিন নামাজে আসেন, পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজের মধ্যে তিনি আল্লাহকে খুশি করলেন কয়বার? কারণ একটু আগেই তো বললাম, নামাজ করলে খুশি হন কে, আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তাহলে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজের মধ্যে শুধু জুমার দিন মসজিদে এসে তিনি আল্লাহ তাআলাকে খুশি করেছেন কয়বার, আর শয়তানকে খুশি করেছেন কয়বার? কি আপনারা অঙ্ক জানেন না, হিসাব জানেন না? কয়বার? এবার বলেন তো, আনুপাতিক হারে তিনি শয়তানকে বেশি খুশি করেছেন না আল্লাহকে বেশি খুশি করেছেন? আপনি এক সপ্তাহের পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজের মধ্যে চৌত্রিশ ওয়াক্ত ছেড়ে দিয়ে আল্লাহর গোলামী পরিচয় কেমনে দিবেন ভাই? আমি তো আগেই বলেছি, নামাজ ছেড়ে দেওয়া মানে হচ্ছে নিজের হাতে ইসলামের মাধ্যমে সবাই করে ফেলা। কারণ আসসালাত হুইয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে একেবারে ইবাদতের মাথা। নামাজ ছেড়ে দেওয়া মানেই হচ্ছে দিন ইসলামের মাথাটাকে নিজের হাতে কেটে ফেলা। তো সাপ্তাহিক নামাজি আছে, আমার কিছু নামাজি হচ্ছে বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। এরা বছরে দুই দিন নামাজে আসে, দুই ঈদের নামাজে। দুই ঈদের নামাজ ছাড়া তাদেরকে আর বাকি নামাজে দেখা যায় না। কিছু নামাজি সিজনাল, এরা সিজনে সিজনে আসে। দেখবেন সবে ওরা আসলে পরে মসজিদে তাদের খেলা খেলিতে পাঁচ ওয়াক্তের নামাজিরা সামনের কাতার গুলিতে আসার সুযোগ পায় না। এরকম মানুষ মনে হয় সাতখানি আয় নাই। তারপরে কিছু নামাজি হচ্ছে মাসিক নামাজি, রমজান মাস আসলে তাদের নামাজ ঠিক থাকে, বাকি এগারো মাস নামাজের কোনো খবর নাই। এই চার প্রকার বললাম। আর পাঁচ নম্বর হচ্ছে জানাজার নামাজি। কিছু মানুষ শুধু জানাজার নামাজে যায়, তাও জানাজার নামাজ আদায়ের উদ্দেশ্যে যায় না। কারণ বর্তমানে কিছু কিছু জানাজার নামাজকে আমরা বক্তব্যের মঞ্চ বানিয়ে ফেলেছি। লোকটার উদ্দেশ্য হচ্ছে ওই জানাজার নামাজে হাজির হলে একটু কয়েক মিনিট বক্তৃতার সুযোগ পাওয়া যাবে। এই জন্য কিছু কিছু মানুষ তাদেরকে জানাজার নামাজির কাতারে সামিল করেছে। এই যে পাঁচ প্রকার নামাজি বললাম, সাপ্তাহিক, মাসিক, সিজনাল, বার্ষিক আর জানাজার নামাজি। এখন বলেন এই সকল কাতারের, এই সকল শ্রেণীর নামাজিদের কাতারে যদি আমরা আমাদেরকে সামিল করি তাহলে সফল হওয়া যাবে? এইরকম এই সকল শ্রেণীভুক্ত নামাজিদের কাতারে সামিল হলে নিজেদেরকে সফল করা যাবে না। এই জন্য নিজেদেরকে যদি আমরা সফল করতে যাই, নিজেদের জীবনকে সফল এবং সার্থক করে যদি আমরা আল্লাহর জান্নাত হাসিল করতে চাই তাহলে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সাজদা দিতে হবে। কাকে? এই জন্য রব্বুল আলামিন কোরআন কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে সফল কাম এবং জান্নাতি মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করে তাদের ব্যাপারে জান্নাতের ওয়াদা করলেন। আর তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন শুরু করেছেন নামাজের একটি সুন্দর কোয়ালিটি দিয়ে, আবার তাদের কোয়ালিটি শেষ করতে গিয়ে ও নামাজের কথা দিয়ে শেষ করলেন। রব্বুল আলামিন শুরু করলেন এভাবে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফল কাম হয়েছে তারা, নামাজের ক্ষেত্রে খুশু বিনয় অবলম্বন করেছে যারা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন সকল কামরূপিনদের শান্তি কোয়ালিটি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সকল কাম এবং জান্নাতি মুমিনদের শান্তি কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন শুরু করেছেন নামাজের হাব্বাল, নামাজের খুশু দিয়ে, আবার শেষ করেছেন নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। আমরা তাদের নামাজের হেফাজত করবেন, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তারা যত্নবান হবে, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তারা সচেতন থাকবে। রব্বুল আলামিন এবার এই গুণাবলী সম্পন্ন লোকদের ব্যাপারে
জান্নাতের সুসংবাদ দিয়ে ঘোষণা করবেন, উলাইকাহুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস সম্পন্ন মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যায় তারা অচিন্তাম্নি ভাবে আপনার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, সকল শ্রেণীর সকল ভাইদেরকে বলছি, আল্লাহর বাস্তে আজান হলে, আজান হলে নিজেকে নামাজ থেকে দূরে রাখবেন না। সালাম ইজ দ্য কি অফ সাকসেস, সালাম ইজ দ্য কি অফ মেরাদাইস। নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনার জিহাদ, আপনার আল্লাহর দিনের পথে দাওয়াত, দিন কায়েমের আন্দোলন, ইসলামী আন্দোলন কোন কাজে লাগবে না যদি নামাজ ঠিক না থাকে। নামাজ হচ্ছে এবাদতের মাথা, এবাদতের মগজ। এই নামাজ ঠিক করতে হবে। যেহেতু পৃথিবী থেকে চলেই যাব, আমার ভাইরা আসুন, নিজেদেরকে আপনার গোলাম বানাই, আর আল্লাহর গোলাম নিজেকে বানানোর জন্য এই নামাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মাধ্যম। আসলে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা সচেতন হই আর আল্লাহকে ভয় করে। আমার পূর্বে মিনহাজ ভাই শেখ, আমাদের শেখ শফিউদ্দিন ভাই, শফিউদ্দিন মিনহাজ ভাই খুব চমৎকার করে তাকওয়ার ব্যাপারে কথা বলেছেন। ওই যে আমরা যদি নিজেকে আপনার গোলাম বানাতে চাই, এই তাকওয়ার পথে যদি আমরা চলতে পারি, তাকওয়া ভিত্তিক জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তবেই আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম বানিয়ে আমরা দিনের পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে, আমাদেরকে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দিনের পথে জীবন পরিচালনা তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।